আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরিফেল চক শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরা জান দীপাপুর রমজান মাস জুড়ে কিন্তু আপনাদের সঙ্গে থাকছি, চেষ্টা করছি নতুন নতুন এবং ভিন্ন ধরনের কিছু মজাদার এবং স্বাস্থ্যকর শরবত তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করব মজাদার ভার্জিন মোহিতো। নিশ্চয়ই নামটা শুনেই মনে হচ্ছে খুব পরিচিত একটা শরবত অথবা জুস। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে গেলেই কিন্তু এই ভার্জিন মোহিতো ছাড়া কিন্তু আমাদের মিল একেবারেই কমপ্লিট হয় না। সুতরাং আজ আমরা তৈরি করব ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতো তৈরি করতে যে উপকরণগুলো লাগছে, পুদিনা পাতা, লেবুর রস, চিনি, বরফ কুচি, বিট লবণ, সেই সাথে থাকছে মজাদার প্রাণাব। প্রথমে নিচ্ছি আমরা মজাদার প্রাণাব। আমরা এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি ভার্জিন মোহিতো, মানেই কিন্তু একটু পুদিনা পাতা অ্যাড করতে হবে। আমরা অ্যাড করে নিচ্ছি একটু লেবুর শরবত। ভার্জিন মোহিতো তো আসলে একটু টক জাতীয় কোনো জিনিস যদি অ্যাড না করে খুব একটা ভালো লাগে না, স্পেশালি লেবুর রস। যেহেতু আমরা প্রাণাব অ্যাড করেছি ওটা তো কিছুটা হলেও সুগারি, সুতরাং আমরা আলাদা করে সুগারটা খুব বেশি পরিমাণে দিব না। আমরা একটু বিট লবণ অ্যাড করছি, খুবই অল্প পরিমাণে, জাস্ট ফ্লেভারটার জন্য। দিয়ে দিচ্ছি বরফ কুচি। এখন আমি খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। আর ফেলের এই চমৎকার জগ থেকে পানিটা নিচ্ছি। এখন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেহেতু দেওয়া হয়ে গেছে, আমি এখন ব্লেন্ড করে নিব। আমাদের কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, যদিও আসলে খুব একটা ব্লেন্ড করা দরকার হয় না, কিন্তু লেবুর রস বা পুদিনা পাতা যেটা আমরা অ্যাড করেছি সেটির জন্য একটু ব্লেন্ড করার দরকার হয়। আমরা এখন এই ভার্জিন মোহিতোটাকে আরএফএলের চমৎকার জগে সার্ভ করে নিচ্ছি। আরএফএলের প্রতিটা জগের ডিজাইন এত চমৎকার, দেখতে এত ভালো লাগে, সেই সাথে কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং নিরাপদ। নিরাপদ এই জন্য যে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিআর ফ্রি। সুতরাং আমরা যে কোনো হেলদি খাবার যখন রান্না করব, সেই সাথে আমরা কিন্তু চেষ্টা করব স্বাস্থ্যকর খাবারটুকু যেন খুব গুণগত মানসম্পন্ন কোনো পাত্রে সার্ভ করা হয়। আমরা এখন আরএফএলের এই জগে ভার্জিন মোহিতোটা একটু ঢেলে নিলাম। এখন আমরা সার্ভিং গ্লাসে সেটা সার্ভ করে নিব। এই ভার্জিন মোহিতো যারা আসলে পছন্দ করে, এটি মজাদার তো অবশ্যই, সেই সাথে কিন্তু হেলদি। হেলদি এই জন্যই বলবো, এখানে যে পুদিনা পাতাটা ইউজ করা হয়েছে সেটিতে কিন্তু প্রচুর পরিমাণে সেলিসাইলিক অ্যাসিড রয়েছে, যেটি অ্যাকনির প্রবলেম কমাতে সাহায্য করে। আমরা এখন আমাদের এই ভার্জিন মোহিতোটাকে একটু ডেকোরেশন করে নিব, যেভাবে আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আমরা একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম, দেখতে যেন চমৎকার লাগে, সেই সাথে আমরা একটু পুদিনা পাতা উপরে দিয়ে দিচ্ছি। সারাদিন আসলে রোজা রাখার পরে এরকম রিফ্রেশিং একটা শরবত বা জুস যদি থাকে, তাহলে কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি অনেকটাই কিন্তু দূর হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ভার্জিন মোহিতো। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গে থাকুন।